ঐতিহ্যগত কারণে মার সাথে 5 বছরের কথা হয় না মাসি পিসির। ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর 5ম খণ্ড থেকে মাসি পিসি গল্পটি নেওয়া হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জীবনে শুরু হয় অতসীম আমি গল্প লেখার মধ্য দিয়ে। উপন্যাস ও ছোট গল্পের লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যে খ্যাতি রয়েছে। তার লেখা উপন্যাস ও ছোট গল্পগুলো আমরা এ ছন্দের মাধ্যমে খুব সহজেই মনে রাখতে পারি, যেখানে নীল দাগ দেওয়া নামগুলি তার উপন্যাস এবং সবুজ দাগ দেওয়া নামগুলি তার ছোট গল্প। এখন আসি সে ছন্দে। ইতিকথা পরের কথা হলো, মানিকের উপন্যাসিক জননী স্বাধীনতা স্বাদ পেয়ে পদ্মা নদীর মাঝির মাধ্যমে হলুদ নদী সবুজ বনে সোনার চেয়ে দামি কিছু চিহ্ন খুঁজতে লাগলো। তা না পেয়ে শহরতলিতে এসে অহিংসা শহরবাসের ইতিকথা, পুতুল নাচের ইতিকথা ও দিবারাত্রি কাব্য রচনা করল। আর মানিক এদিকে ছোটদের জন্য ছোট গল্প, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, টিকটিকি, ফেরিওয়ালার, সমুদ্রের স্বাদ, হলুদ পরা কুষ্ঠরোগীর বউ, অতসী মামির হারানো নাথ জামাই, ছোট বকুলপুরের যাত্রী ও আজকাল পশুর গল্প রচনা করলো। এখানে বোঝানো হচ্ছে যে ইতিকথা পরে কথা মানে মূল কথা হলো, মানিকের উপন্যাসিক জননী যে এতদিন পরাধীন ছিল, ঘরের মধ্যে বন্দী ছিল, সে স্বাধীনতার স্বাদ পেয়ে পদ্মা নদীর মাঝির মাধ্যমে হলুদ নদী ও সবুজ বনে এসে সোনার চেয়ে দামি কিছু চিহ্ন খুঁজতে লাগলো, যাতে সে তার জীবিকা নির্বাহ করতে পারে। কিন্তু তা না পেয়ে, যেহেতু সে স্বাধীনতা পেয়েছে, এখন তো তাকে জীবিকা নির্বাহ, নিজের নিজেকে বেঁচে থাকার তাগিদে তো কিছু করতে হবে, এই জন্য সে সোনার চেয়ে দামি কোনো কিছু চিহ্ন খুঁজতে লাগলো। কিন্তু তা না পেয়ে শহরতলিতে এসে অহিংসা শহরবাসের ইতিকথা, পুতুল নাচের ইতিকথা ও দিবারাত্রি কাব্য রচনা করলো। যেহেতু সে সোনার চেয়ে দামি কোনো কিছু পেলো না এই হলুদ নদী ও সবুজ বনে, তাই তার তো জীবিকা নির্বাহ করতে হবে। যেহেতু সে একজন উপন্যাসিক ছিল, তাই সে শহরতলিতে এসে এই অহিংসা শহরবাসী ইতিকথা, পুতুল নাচের ইতিকথা ও দিবারাত্রি কাব্য, এই উপন্যাসগুলো রচনা করলো। আর এদিকে মানিক একজন ভালো ছেলের মতো তার মাকে সহায়তা করার জন্য ছোট গল্প, প্রাগৈতিহাসিক সরীসৃপ টিকটিকি, ফেরিওয়ালা সমুদ্রের স্বাদ, হলুদ পরা কুষ্ঠরোগীর বউ, অতসী মামির হারানো নাথ জামাই, ছোট বকুলপুরের যাত্রী ও আজকাল পশুর গল্প রচনা করলো। এখানে অতসী মামি হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প।